ইম্পেরিয়াল আইটি সলিউশন পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোবি ফটোশপের ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল। আজকের আলোচনার বিষয় মাস্কিং ইমেজ, কিভাবে একটা ইমেজকে মাস্কিং করতে হয় এবং মাস্কিং ব্যবহার করে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া, এই ধরনের কাজগুলো করতে পারি। আজকে আমরা দেখব যে আমার সামনে একটা ইমেজ দেখতে পাচ্ছেন আপনারা, যে এই ধরনের ইমেজগুলো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। যেমন এই ইমেজটা দেখেন এমনভাবে আছে যা এখান থেকে আমাদের মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ক্লিপিং পাথ বা পেন টুলের মাধ্যম দিয়ে কখনোই এরকম করে কাজ করা সম্ভব না। এটা আমাদের মাস্কিংয়ের মাধ্যমে, লেয়ার মাস্কের মাধ্যমে বা পাতলা ক্লিপিং মাস্কের মাধ্যমে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো। তো চলুন আমরা দেখি একটা কাজ, যে আমি আজকে আপনাদের দেখাবো যে এই যে ইমেজটা আছে এখানে, এই ইমেজটা, এই টুলটাকে আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য একটা ইমেজের পরে নিয়ে যায় বসাইতে পারি বা ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে পারি, এটা নিয়ে আমরা এখন কাজটা করব। তো চলুন আমরা প্রথমত এই ইমেজটা, যেমন অনেক সময় ইমেজ ব্যাকগ্রাউন্ড থাকে এখানে, তো এখানে আমরা ডাবল ক্লিক করলেই আমাদের ব্যাকগ্রাউন্ডটা ভেঙে যায়। দেন এই ফাইলটা আছে ইন্ডেক্স ফাইল, তো ইন্ডেক্স ফাইলটা আমাদের আরজিবি করতে বা আরজিবি ফাইল করে নিতে হবে। সেটা আমরা কিভাবে করে নেব, ইমেজ এখান থেকে মোড, দেখেন এখানে ইন্ডেক্স কালার দেওয়া আছে, আমরা এখান থেকে আরজিবি কালার করে নেব। দেন দেখেন এখন লেয়ারটা ভেঙে গেছে। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিব একটা কপি, তারপর আবার কন্ট্রোল জে, দেন দুইটা কপি। এখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাঝের যে লেয়ারটা, মাঝের লেয়ারটা আমরা যে ব্যাকগ্রাউন্ড, কোন একটা ব্যাকগ্রাউন্ড, যেমন আমি দেন সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ডটা এটা চেঞ্জ করে রাখবো, সাদা ব্যাকগ্রাউন্ড করে রাখবো। তো আমি এখানে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সাদা করে রাখলাম। তো কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে নিলাম, বা ডিলেট দিলেও করতে পারবেন। এখন আমাকে যেটা করতে হবে, এক নম্বর লেয়ারটা আমরা কাজ করব, লেয়ার ওয়ান কপি টু। দেখেন এইটাকে কাজ করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে টুল বক্স থেকে ইরেজার টুলে গিয়ে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলের মাধ্যম দিয়ে আমরা এই কাজটা করব। তো দেখেন এই কাজটা করতে গেলে আমার যখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে ক্লিক করছে তখন আমার অপশন বারে একটা অপশন আসছে। তো এখানে আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমার এখানে তিনটা অপশন আছে, তিনটা অপশন থেকে আমার এখানে স্যাম্পলিং ওয়ান্স এটা করে দেবো, মাঝখানে একটা ক্লিক রাখবো, কোনটায় স্যাম্পলিং ওয়ান্স, এবং লিমিটস দেওয়া আছে, লিমিটসটা আমরা এখানে ডিসকন্টিনিউয়াস করে রাখবো, ডিসকন্টিনিউয়াস করে টলারেন্সটা 50% এটা আমরা একটু কমায় 35% 35 বা 40% এরকম রাখলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা এমনভাবে ইরেজ করবো যাতে চুলটা ইরেজ হবে না। তাহলে কি করতে হবে, আমাকে চুলটাকে অল্টার চেপে ধরে ইমেজটাকে ব্যান্ড করে রাখতে হবে, অল্টার চেপে ধরে কোনো একটা জায়গায় আমি এখানে ব্যান্ড করে নেবো। জাস্ট এখানে ক্লিক করে নিলাম, নেওয়ার পর এখন আমি ইমেজটা ছোট করে নিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড যেখানে আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে হালকা করে মাউস চেপে ধরে আমরা এইভাবে ঘষতে থাকব। দেখেন আমার চুল কিন্তু চুলের মতোই থাকছে, মাউসের চেপে ধরে আমরা এভাবে এগুলোকে ঘষতে থাকব। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা যেরকম ইমেজ যেরকম আছে সেরকমই থাকছে। দেন আমার ইমেজ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি পুরোটা ইরেজ করে নিতে পারি, পুরোটাই ইরেজের মাধ্যমে করে নিতে পারি। আমার পুরো ইমেজটাই, ব্যাকগ্রাউন্ডটাই ইরেজ হয়ে গেছে। দেখেন আমার এই ইমেজের মাঝে মাঝে কিছু
ব্যাকগ্রাউন্ড থেকে গেছে, কিছু ময়লা থেকে গেছে, একেবারে যায় নাই। দেখুন আমরা কি করব, জাস্ট এই লেয়ারে জাস্ট মাঝখানে ক্লিক করলে দেখেন ইমেজটা শুধু সিলেক্ট হয়েছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে ইরেজার টুলটা ক্লিক করব, ক্লিক করে আমাদের ভিতরে যে ময়লাটা থেকে গেছে ইনভার্স করে নেব, কন্ট্রোল আই অথবা সিলেক্টে ক্লিক ইনভার্স করে নেব। আমরা যে ভিতরে কিছু ময়লা থেকে গেছে, ময়লাটা অপাসিটি যেহেতু ওখানে কম আমরা একটু বেশি করে নিই। এই যে দেখে শুনে আমাদের হালকা করে এটাকে একটু রিমুভ করে দিতে হবে। আমরা এভাবে খুব সহজে এই ধরনের কাজগুলো খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমরা এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করতে পারবো। এখান থেকে যেটা হয় না সেটা ঠিক করে করে নিতে হবে। আমরা এর মধ্যে জায়গাগুলো একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। যেখানে একটু সমস্যা আবার আমি ইনভার্সটা ছাড়া নিলাম। এখন আমার যেটা করতে হবে, আমাদের এই টুলস নিয়ে কাজ করা হয় নাই, বান্টুল বান্টুলের কাজ হচ্ছে ব্ল্যাক করা। আমরা ব্ল্যাকটা দিয়ে আমরা এইভাবে একটু ঘষে নেব, যেখানে যেখানে একটু কালো কালো দরকার সেভাবে আমরা এটা করে রাখবো। আপনারা এই কাজটা মাস্ক করার আগেও এটা এখান থেকে করতে পারতেন। যেগুলো হয় নাই সেটা আমরা ইরেজার টুল দিয়ে বা ক্লিপিং করে আমরা এটাকে ঠিক করে নিতে পারি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারি। যে ভিতরে হয় নাই এটা আমরা ইরেজার দিয়েও মুছে দিতে পারি। দেন ওকে, আরো সময় দিয়ে সুন্দর করে করলে ইমেজ কাজটা আরো সুন্দর হবে। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই ইমেজটাকে আমি যদি অন্য কোনো ইমেজের পরে নিয়ে যেতে চাই বা অন্য কোনো ইমেজকে আমরা যদি এখানে আনতে চাই, তাহলে আমরা অন্য একটা ইমেজ আমরা এখানে আনি। অন্য একটা ইমেজ যদি এখানে আনতে চাই, যেমন আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে যদি নিয়ে আসতে চাই, এই ব্যাকগ্রাউন্ডের উপর আমার ইমেজটা বসাবো। ইমেজটা ফটোশপে নিয়ে এসে অন করি, অন করার পরে এখান থেকে এই ইমেজটা আমরা এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ইমেজটা এই ইমেজের উপর নিয়ে এসে ছেড়ে দিলাম। দেখেন ইমেজটা বেশ বড় হয়ে গেছে। দেন এবার আমরা এই ইমেজটা লেজ চেপে নিয়ে এসে এই ইমেজের উপরে ছেড়ে দিলাম। এবার ইমেজটার উপর কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে দেখেন অনেক বড় আমরা এভাবে সেট করে নেব। দেন আমরা এখন আমাদের ইমেজটা এখন দেখেন আমার ইমেজ ব্যাকগ্রাউন্ডটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমার এখানে দেখেন অন্য কিছু জায়গায় নিয়ে আসার পরে আমার এখানে কিছু নোংরা দেখতে পাচ্ছি। আমরা এটা থেকে ইরেজার দিয়ে অবশ্যই আমরা এটা এই লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে পরিষ্কার করে দেবো। এগুলো নিয়ে যা আমাদের এখানে চুলের মধ্যে নাই সেগুলো মুছে দেব। আমরা এগুলো মুছে দিয়ে ক্লিয়ার করে দেবো। তো আমরা এইভাবে এইভাবে আমাদের একটা চুল ওড়া, তো একটা চুল বা খোলামেলা চুলগুলোকে আমরা কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব
সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা এভাবে কাজ করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো এবং খুব সুন্দর করে আমরা একটা ইমেজের এই ধরনের চলন্ত চুলের কাজ আমরা করতে পারবো। যদি আমরা এই ইমেজের এখান থেকে যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডটা দিতাম, যেমন একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাইলেই আমরা ফটোশপে নিয়ে যেয়ে ওই ইমেজের ফাইল নিয়ে যেয়ে ছেড়ে দিলেই আমাদের কাজটা মোটামুটি এখান থেকে নিচে এটা নামাই দিলেই ক্লিয়ার। এই ধরনের ব্যাকগ্রাউন্ড সচরাচর ব্যবহার করে না অনেকে, তারপরে আমি দিয়ে দেখলাম। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কাজটা আমি কিভাবে করছি। আপনারা চেষ্টা করবেন এইভাবে কাজটা করার এবং আরো নিখুঁত করে করার। নিখুঁত করে করতে গেলে আপনাদের আরো সময় দিয়ে, প্রচুর সময় দিয়ে কাজটা করবেন, দেন আরো কাজটা আরো অনেক সুন্দর হবে। তা না হলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে এই যে এখান থেকে আমাদের ইরেজার দিয়ে একটু আরো পরিষ্কার করে দিই ময়লাগুলো। এইভাবে না করলে আমরা ক্লিয়ার হচ্ছে না। আমরা এভাবে সিলেক্ট রাখতে পারি, এটাকে ইনভার্স করে নেব। ইনভার্স করে নিয়ে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে জায়গাগুলো বাকি আছে এই জায়গাগুলো আমরা একটু একটু পরিষ্কার করে দেবো। ওকে, সিলেক্ট দেন। এখন দেখেন ইমেজের সাথে আর কোনো রকম ধরনের প্রবলেমটা নেই, আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি। আপনারা ওইভাবে চেষ্টা করবেন। এই ধরনের কোনো ইমেজ যদি আপনাদের কারোর প্রয়োজন হয় বা লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিও টিউটোরিয়ালের শেষের দিকে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে লিখবেন অথবা ওখানে মেইলে মেইল দেবেন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে জানতে চাইবেন। আমরা এই ধরনের ইমেজ আপনাকে মেইলে দেওয়ার সাপোর্ট দেওয়ার সহযোগিতা করার চেষ্টা করবো।